আরও ছিল জাফর ইকবাল, অনেক বড় আর্টিস্ট ছিল, বড় মাপের আর্টিস্ট ছিল। কী বলবো, ও আমার একটা ছবিতে করেছে অবদান, হ্যাঁ, এবং এত বড় শিল্পী আমি যা অকালে চলে গেল। এই হলো আমার আর্টিস্টদের মধ্যে যদি ভালোবাসা বলেন, এ দুজনের সাথে আমার ছিল বড় আর্টিস্ট, আমি বলবো ইনাদের। স্যার, জাফর ইকবাল সম্পর্কে কোনো স্মৃতি মনে পড়ে আপনার? একটু স্মৃতি যদি একটু সংক্ষেপে বলতেন। হ্যাঁ, জাফর ইকবাল আজকে নেই, কিন্তু উনি শ্রদ্ধাবোধ, আজকালকার শিল্পীদের আমি বলছি ওস্তাদকে, বা আমি ওস্তাদ না, কিন্তু তারপর যখন আমি যখন ওই ছবিটা ডিরেক্ট, আমি ওস্তাদ, একটা লাইন হলে আমি শেখাবো তাকে একটু, কেন আমি তো শিখে আসছি। আমার গুরুরা বিরাট এম এ পাস বাংলা, কী বলে, ঢাকা ভার্সিটিতে বাংলাতে। তো যেটা আমি জাফর ইকবাল সম্বন্ধে বলবো, যে জাফর ইকবাল আমার ওই ছবিতে অবদান, ছবি 87-এর সুপার হিট, না সুপার ডুপার হিট, মেগা হিট যাকে বলে। আর্টিস্ট হলো কে শুনেন, শাবানা রহমান, রহমান ভাই এক পা নাই, ওকে নিয়ে কেউ হিরো করবে? আমি খুব সাহস, যখন আমি রহমান ভাইয়ের কাছে গেলাম, রহমান ভাই আপনি গল্পে হিরো, আরে কী বলেন, আমাকে এখন কেউ হিরো নেয় না কি? আপনি আপনার দেখেন আপনি হিরো, কিন্তু আপনি এটাকে উড়ে দিয়ে না, ওনাকে নিলাম। আপনার বলে আমার কাছটাকে আমরা আপনার কাছে শাবানা, উনি তো থকে গেছে ন্যাচারালি, তখন শাবানা রেখে গেছে রাজ্জাক বা অন্য কেউ, আলমগীর বা জসিম মুসিম, যে আপনি নায়িকা শাবানা এগেস্টে আছেন। আর জাফর ইকবালের এগেস্টে ছিল একজন নায়িকা, রানী বলে নাম, এখন না ঢাকায় থাকেন, কোথাও ছবি করেন না, হ্যাঁ থাকে কোথাও। তো এই জাফর ইকবালের শ্রদ্ধাবোধ শুনেন, জাফর ইকবাল শুটিংয়ের সময় তো সাংঘাতিক ওস্তাদ ওস্তাদ বলতেন, এবং আমার ঢাকার লোক, আমি আদি ঢাকায়, উনিও ঢাকার লোক। একদিনে ঘটনা, ছবি শেষ হয়ে গেছে, সুপার হিট হয়ে গেছে, এফডিসি তখন ওই গেট ছিল পেছনে, ওই যে ওই গেটটা আছে না এফডিসির, এখন তো এই গেট না, ও ওই গেটের বাইরে হচ্ছে জাফর ইকবাল একটু দূরেই বসতে আছে, একটা ছোট্ট গাড়ি ছিল 162 গাড়ির নাম্বার ছিল, পাবলিক গাড়ি, ওটা দিয়ে আসতেছেন, হঠাৎ আমাকে গাড়িটা দিকে আমার সামনে একটা ব্রেক করলো, গাড়ি আমি ঘাবড়া গেলাম, কীভাবে জাফর ইকবাল বেড়ার ওস্তাদ কই যেতেছেন, আল্লাহ রে আপনি এইভাবে ব্রেক করবেন, আপনি অ্যাক্সিডেন্ট, না না আর কি ছবি বানাইছেন ওস্তাদ। তো এই এই যে শ্রদ্ধাবোধটা, উনি আসলেন, বের হলেন, হ্যাঁ, এবং উনি সম্মান কাকে বলো সেটাই বুঝছি, উনি না করলেও চলতো, চলে যেতেন, ভিতরকে দেখা হইতো, ভিতরকে দেখা হইতো, এটা হলো শিল্পীর সম্মান। এবং এবং শিল্পী এবং আগের শিল্পীরা আমি বলবো, সালমান শাহ বলেন, এ প্রসঙ্গে পরে আসছি, ফেরদৌস বলেন, পায়ে হাত দিয়ে সালাম করে তারপরে ক্যামেরার সামনে দাঁড়িয়ে যান, ফেরদৌস আমার একটা ছবি করেছে বিপ্লবী জনতা, এই শ্রদ্ধাবোধ, এই যে শ্রদ্ধাবোধ, আমি কিছুই না, কিন্তু ও যখন কাজ করতে আসছে সে ভাবছে, এবং আমার অনেক ছবি ইংলিশ হয়ে গেছে ইন দি মিন টাইম। এ ছিল আমার জাফর ইকবাল সম্বন্ধে বললাম, তারপর তো অনেক ছবি আমি করেছি, এবং আমি শুধু এই দেশে না, আমি বোম্বাইতে গেছি, thank you.